নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ মজাদার হেলদি সহজ একটি রেসিপি যেটা খেতে হয় খুবই টেস্টি আর বানানো খুবই সহজ গ্যাস জ্বালানোর কোনো ঝামেলাই নেই যারা ডায়েট করছেন আর যারা ব্রেকফাস্টে একটু হেলদি খাবার খেতে চান তাদের সবার জন্য এই রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লো ফ্যাট মিল্ক বা টোন্ড মিল্ক আপনারা এর পরিবর্তে সয়া মিল্ক বা আমন্ড মিল্কও ব্যবহার করতে পারেন তো এবার এর মধ্যে একের তিন কাপ জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বীজ দেড় টেবিল চামচ চিয়া বীজ দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো চিয়া বীজ সম্বন্ধে জানেন আবার অনেকের হয়তো এখনও অজানা তো তাদের জন্য অল্প কিছু কথাই বলে দিই বীজে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বীজের মধ্যে চর্বি শোষণ করার ক্ষমতা বেশি তাই চিয়া বীজ ওজন কমাতে সাহায্য করে চিয়া বীজের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর চিয়া বীজের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে চিয়া বীজে রয়েছে নানান ধরনের ভিটামিন ও খনিজ লবণ এছাড়াও বীজ হজম ক্ষমতা বাড়ায় হাড় মজবুত করে শরীরে জলের অভাব পূরণ করে এমনকি সুগার মাত্রাও নিয়ন্ত্রণে আনে তাই চিয়া বীজ শুধু ওজন কমাতে নয় এর পুষ্টিগত উপাদান পেতে আমরা যে কেউ খেতে পারি আর এই বীজ আপনারা যে কোনো শপিং মলে বা অনলাইন শপিং যেগুলো হয় যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোতেও পেয়ে যাবেন আর আমি এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে এবার এর স্বাদটা মিষ্টি আনার জন্য এর মধ্যে দু চামচ মধু দিয়ে দিচ্ছি আপনারা মধুর পরিবর্তে আঁখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারের মধ্যে একের চার চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমেও সাহায্য করবে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সারা রাত এটাকে রেখে দেব যাতে করে চিয়া বীজটা খুব ভালোভাবে ভিজে যায় আর সারা রাত ভিজিয়ে রাখতে না চাইলে অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে আর আপনারা এটা সকালে ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন এবার পরের দিন সকালে আমি একটা আম নিয়েছি আর আমটাকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার সকালবেলায় দেখুন চিয়া বীজটা কেমন সুন্দরভাবে ভিজে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন আর দেখতেও কতটা সুন্দর লাগছে এবার গ্লাসের মধ্যে প্রথমে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি আপনারা আমের পরিবর্তে কলা দিয়েও একই রকমভাবে বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে বীজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দারুন হেলদি একটি রেসিপি আর খেতেও হয় খুবই টেস্টি এবার কয়েকটা আমের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আমন্ড আমন্ডগুলোকেও আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম আর যে কোনো ড্রাই ফ্রুটের উপকারিতা পেতে অবশ্যই ভিজিয়ে রেখে তারপরই খেতে হবে তৈরি হয়ে গেছে দারুণ মজাদার হেলদি অ্যান্ড টেস্টি ম্যাঙ্গো চিয়া পুডিং আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন